বন্ধুরা, প্রথম পর্বে দেখেছিলাম আটপুরে কী করে পৌঁছালাম আর প্রেমানন্দ মহারাজের বসতবাটি ধুনিমণ্ডপ। এবার দ্বিতীয় পর্বে দেখব রাধাগোবিন্দ মন্দির, শ্যামের পাট ও রাজবল্লভ হাট আর দ্বারহট্ট মন্দির। এখন বলবো এই রাধাগোবিন্দ জিউ মন্দির নিয়ে তোমাদেরকে। আর আর আটপুর হচ্ছে হুগলি জেলার একটি গ্রাম, তারকেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে। এইখানে আটপুরে আসতে গেলে তারকেশ্বর লোকালে, হাওড়া থেকে তারকেশ্বর লোকালে উঠলে হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো বা বাসে এই ইয়েতে আসা যায় আটপুরে। এছাড়া যদি বাই রোডে আসো তাহলে তোমাদেরকে ওই দিল্লি রোড ধরে চণ্ডীতলা দিয়ে এসে তোমাদেরকে আসতে হবে হরিপাল। হরিপাল থেকে অটো বা টোটোতে এই আটপুরে তোমরা আসতে পারবে। আটপুরের যে রাধাগোবিন্দ জিউ মন্দিরটা আছে, এটা প্রতিষ্ঠা করেছিলেন তখনকার বর্ধমানের রাজার দেওয়ান কৃষ্ণরাম মিত্র। তিনি এই মন্দিরটা তৈরি করিয়েছিলেন 1886 খ্রিস্টাব্দে। এবার এই রাধাগোবিন্দ মন্দির সম্বন্ধে আরও ভালোভাবে জানব কৃষ্ণরাম মিত্রর পরিবারের এক সদস্যের কাছে। নমস্কার, আমি সুধীর মিত্র, আমি এই বাড়ির মিত্র বাড়ির ছেলে। তো এই মন্দির সম্বন্ধে আমি বলছি, তো এটা হচ্ছে 1708 শতাব্দে বর্ধমান রাজার দেওয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র প্রতিষ্ঠা করেছিল। পুরোটা গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে তৈরি। এর সঙ্গে 78 যোগ করলে, মানে 1708 শতাব্দ থেকে 78 যোগ করলে 1786 খ্রিস্টাব্দে মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তো পুরোটা গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে তৈরি। একটা মূর্তি বা একটা প্যানেলের সঙ্গে একটা প্যানেলের কোনো মিল নেই, সবটাই আলাদা। আর এর বিশেষত্ব হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের মন্দির। এখানে আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব কালচারই আপনি দেখতে পাবেন। এবং একটা মূর্তি বা একটা প্যানেলের সঙ্গে একটা প্যানেলের কোনো মিল নেই, সবটাই আলাদা। ভেতরে আছে 108টা পদ্মফুলের কাজ, রাজস্থানী মিনিয়েচারের মানে রাজস্থানী দরজার কাজ। ভেতরে আছে চুনসুরকির ওপর পঙ্কের কাজ, মানে ঝিনুককে গুঁড়ো করে তার ওপর শিল্পসত্তা। তারপরে আছে বুলন দরওয়াজার কাজ। তারপরে আছে ভেতরে আছে যেখানে শিবলিঙ্গ আছে, যেখানে কোনো বৈষ্ণব মন্দিরে শৈব শাক্ত মানে শিব দুর্গা কালী থাকে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে বাইরে কালী আছে, ভেতরে দুর্গা আছে। তো বাইরে আছে আপনার আর্কিওলজির লোগো, মানে যেটা হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার যে লোগোটা আছে সেটা পালতো। এছাড়া আছে মহাভারত আছে, রামায়ণ আছে, ভীষ্মের স্মরণসজ্জা আছে, তারপর ঢোকবার মুখে হচ্ছে বাবরের ছবি আছে, তারপরে হচ্ছে আপনার রাম, লক্ষ্মণ, সীতা আছে। আর তার আগে একচালা যে যে ঠাকুর আছে, যে আমাদের যে একচালা যে দুর্গাপুজো হয় একচালা ঠাকুরের, সেই একচালা যে রণচণ্ডীর মূর্তিটা যেটা হচ্ছে আর্কিওলজির প্রথম লোগো সেটা পর্যন্ত আছে। একদিকে 4টে হাত কালী, একদিকে দুর্গা 10টা হাত। তো তার আছে আছে এমনকি আছে পলাশির যুদ্ধের যে কামানের ব্যবহার সেটা পর্যন্ত এখানে আছে। আর আপনার তার সত্ত্বে আছে সমুদ্রগুপ্তের ছবি আছে, যেহেতু গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে মন্দিরটা আছে, সেই যে গরুর গাড়ি প্রচলন, মানে গরুর গাড়ি করে বাঁকে করে নিয়ে যাচ্ছে সেইটা পর্যন্ত আছে। এটা হচ্ছে আপনার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা মন্দির। আর এটা হচ্ছে লম্বার দিক থেকে প্রথম টেরাকোটা মন্দির।
রাধাগোবিন্দ মন্দিরের উত্তর দিকে রয়েছে এই পরিবারের চণ্ডী মণ্ডপ। বর্তমানে এখানে দুর্গাপুজো ও কালী পুজো হয়। এই মণ্ডপটি কৃষ্ণরাম মিত্র 1747 সালে তৈরি করেছিলেন। চণ্ডী মণ্ডপটি খড়ের দোচালা, কিন্তু এই মণ্ডপের থাম ও করিবর্গাতে অসাধারণ কারুকার্য করা। যদিও আমরা মণ্ডপের ভিতরে ঢুকতে পারিনি, তাও চেষ্টা করেছি বাইরের থেকে যতটা সম্ভব দেখানোর। এই আটপুরে রাধাগোবিন্দ জিউ মন্দির ছাড়াও এখানে 5টা শিব মন্দির রয়েছে। 5 শিব মন্দির হচ্ছে কি নাম, গদাধর, রামেশ্বর, রামেশ্বর হচ্ছে বড় শিব, বানেশ্বর, জলেশ্বর আর ফুলেশ্বর। এছাড়াও একটা দোলমঞ্চ আছে যেটা তোমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে এই একটা শিব মন্দির আমার পেছনে দেখতে পাচ্ছ, এই যে একটা শিব মন্দির এইখানে। আমরা এখন চলে এসেছি দ্বাদশ গোপালের অন্যতম শ্রী শ্রী পরমেশ্বর ঠাকুরের শ্রীপাট বা শ্যামের পাটে। শ্রীপাটটির উল্টো দিকে এই জায়গাতে পরমেশ্বর ঠাকুরের পূর্ণ সমাধি রয়েছে। এর উপরের বকুল গাছ দুটি 500 বছরেরও পুরনো। শ্যামের পাট বৈষ্ণব ধর্ম জগতের কাছে খুব পবিত্র। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ ও শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্ত্রশিষ্য শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুর এই শ্রীপাট প্রতিষ্ঠা করেন। গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলে যে দ্বাদশ গোপালের শ্রীপাটের উল্লেখ পাওয়া যায়, এই পাঠ তার মধ্যে অন্যতম। এক আসনে বলরামের সাথে শ্রীরাধা ও শ্যামসুন্দর জিউর বিগ্রহ এই পাঠ ছাড়া অন্য কোথাও নেই। শ্রীপাটের ভিতরে ঢুকে দেখলাম কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো হয় বলে পুরোহিত মশাই নিজেই আলপনা দিচ্ছেন। শ্রীপাটের নাট মন্দিরটা প্রচুর দেবদেবীর ছবি দিয়ে সাজানো। আমরা যখন ঢুকেছি তখন পাটের বিগ্রহের দরজা বন্ধ ছিল, তাই বিগ্রহ দর্শন করতে পারিনি। কিন্তু বিগ্রহ যে ঘরে আছে তার উপরে বিগ্রহের এই ছবিটা দেখলাম। এখানে বিখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার আঁকা রাধাকৃষ্ণ যুগল মূর্তির এই ছবিটা অসাধারণ। তো বন্ধুরা, আমরা এখন চলেছি রাজবল ঘাটের দিকে। ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটা দেখতে। তো আমাদের রাধা গোবিন্দ জিউ মন্দির, ওই যেটার জন্যই আমাদের এখানে আসা, এই আটপুরে যতটা আশা করেছিলাম মন্দিরের ছবি তোলার, তো ওইখানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এখন ছবি তোলা বারণ। তো সেই রকম তাও তুলেছি যতটা হোক। ওখানে একজন ওই পরিবারের একজন থাকাতে ওনার সহযোগিতায় কিছুটা তুলেছি। তো তারপরে আমরা এসেছিলাম এখানে একটা পাটে, সেই চৈতন্যদেবের মহাপ্রভুর একটা কি 12 পাটের মধ্যে একটা পাট এই আটপুরে আছে, সেটাও দেখলাম। এখন চলেছি এই রাজবল্লভ ঘাটের দিকে। তো ওইখানে ওই মন্দিরটা দেখব। এই আগে দীপেন্দ্রদা যাচ্ছে, আমরা এখন এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। ওই সবার সামনে যে ভদ্রলোক যাচ্ছেন গাড়ি নিয়ে, ওনার সাথে আগেই দেখা হয়েছিল ওই আটপুরে রাধাগোবিন্দ জীবন মন্দিরের সামনে। ওনার সাথে হঠাৎ দেখা হয়ে যাচ্ছে, ওগুলো আমার সাথে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। তো উনি আমাদের নিয়ে যাচ্ছেন। গ্রামের ভিতরে রাস্তাটা অসাধারণ, তো অনেকটা আঁকাবাঁকা রাস্তা, কি সুন্দর রাস্তাটা। বাঁশঝাড়ের নিচের দিয়ে আমরা যাচ্ছি এখন, ছাওয়া অসাধারণ। করোনা পরিস্থিতির মধ্যে অনেকেই কোথাও যেতে পারছে না, তো তার জন্য আমরা তো আছি, আমরা এইসব ভিডিও বানিয়ে তোমাদের দেখাচ্ছি, তার জন্য তোমাদের সহযোগিতা আশা করি। বিশেষ কিছুই না, একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটু শেয়ার করলে আমরাও এনার্জি পাই ভিডিও বানাতে। তো এইটুকুনি আশা রাখি তোমাদের কাছে। অতি অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগছে। দুজনে বেশ ভালোই গল্প করতে করতে যাচ্ছে, দীপেন্দ্রদার এই ভদ্রলোক। ও কত বড় ঝিল! চলো, প্যাক প্যাক রাস্তা ক্রস করছে। বাহ, দারুণ দারুণ দারুণ! চলো 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 চলো,
দেখলে বন্ধুরা কি সুন্দর আজগুলো রাস্তা ক্রস করলে, এগুলো কিন্তু আমরা কলকাতার বুকে দেখতে পাই না। তো যে দাদা আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল উনি চলে গেলেন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে, ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, খারাপ আলোচনা হলো। চলো, হাঁস রাস্তা আটকে দিয়েছিল, রাস্তা পাস করলো ওরা। চলে এসেছি রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে, চার চক চোদ্দপাড়া তিন ঘাট, এই নিয়ে রাজবলহাট। রাজা সদানন্দ রায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই রাজবল্লভী মায়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় রাজবলহাট। প্রায় 500 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী এই মন্দির। পঞ্চদশ শতকে ভুরসুট পরগনার অধিপতি ছিলেন শনি ভাঙ্গর, যাকে পরাস্ত করে রাজা হন চতুরানন। এই চতুরাননের জামাই ছিলেন রাজা সদানন্দ রায়। পঞ্চদশ শতাব্দীর সেই প্রাচীন মন্দিরের সাথে বর্তমান মন্দিরের কোনো মিল নেই। রাজবল্লভী মায়ের মূর্তি প্রায় 6 ফুট লম্বা, গঙ্গা মাটি দিয়ে তৈরি এই মূর্তি। আর প্রতি 14-15 বছর পরে মায়ের নবকলেবর হয়। মায়ের গায়ের রং জ্যোৎস্নার মতো, আর দুটি হাত, ডান হাতে ছুরি ও বাঁ হাতে রক্তপাত্র। মায়ের ডান পা রয়েছে শিবের উপরে আর বাঁ পা রয়েছে মহাকাল ভৈরবের বুকে। রাজবল্লভী মা শ্বেতকালী নামেও বিখ্যাত। পশ্চিমবঙ্গের তাঁতশিল্পের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এই রাজবলহাট। আমাদের সৌভাগ্য হয়েছিল এক তাঁতির বাড়িতে যাবার। দেখলাম পরিবারের প্রায় সকল সদস্যই এই শিল্পের সঙ্গে যুক্ত। দেখতেই পাচ্ছ পরিবারের এক বয়স্ক মহিলা সদস্য তাঁতযন্ত্রে ব্যবহারের জন্য ববিনে সুতো গোটাচ্ছেন। তাঁতযন্ত্রে প্রধানত পুরুষেরাই কাজ করে থাকেন, আর আনুষঙ্গিক কাজে মহিলারাও সাহায্য করেন। এই তাঁতশিল্পীর সাথে কথা বলে তাঁতযন্ত্র সম্বন্ধে অনেক কিছুই জানলাম। যেমন এই সুতোগুলো দেখছ, ব্যবহার হয় শাড়ির পাড়ে ও নকশাতে, আর তাঁতযন্ত্রের এই অংশটা দিয়ে পাড়ের নকশা তৈরি হয়। এছাড়াও ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম বর্তমান তাঁতশিল্পের পরিস্থিতি কীরকম। অবশেষে রাজবলহাটকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ জায়গা দ্বারহট্টতে, রাজরাজেশ্বরী মন্দির দেখতে। এখানে দেখতে পাচ্ছি এই পুজোর দিনে সন্ধ্যাবেলা সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে মণ্ডপে। আগেও কয়েকটা দেখলাম, কয়েকজন কাজে করে নিয়ে যাচ্ছে, কয়েকজন ভ্যানে নিয়ে যাচ্ছে। হরিপাল রেল স্টেশন থেকে 9-10 কিলোমিটার দূরে এই দ্বারহাট্টা গ্রাম। গ্রাম্যদেবী দ্বারিকাচণ্ডীর নাম অনুসারে গ্রামের নাম হয় দ্বারহাট্টা। এই গ্রামে প্রথম দ্রষ্টব্য দ্বারিকাচণ্ডীর মন্দির, যদিও আমরা এই মন্দিরে যাইনি। দ্বিতীয় বাবুপাড়ার এই রাজরাজেশ্বর মন্দির। অপূর্বমোহন সিংহরায় এই মন্দির প্রতিষ্ঠা করেন 1728 খ্রিস্টাব্দে। 16 শতাব্দীর মধ্যভাগে সম্রাট আকবরের রাজত্বকালে যোধপুর থেকে এদের পূর্বপুরুষ এখানে এসে বসবাস করেন। এই মন্দিরটা আটচালা বিশিষ্ট। মন্দিরের সামনের দেওয়ালে প্রচুর টেরাকোটার কাজ করা, যদিও এর অনেকটাই নষ্ট হয়ে গেছে। টেরাকোটাগুলির মধ্যে রাম রাবণের যুদ্ধ, দুর্গা কালী, বিভিন্ন পৌরাণিক চিত্র ও সামাজিক চিত্র, ইংরেজ সৈন্যের নকশা দেখা যায়। এই মন্দিরে সিংহরায় বংশের কুলদেবতা শ্রী শ্রী রাজরাজেশ্বর প্রতিষ্ঠিত ও নিত্য পুজো করা হয়। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এই রাইড আজকে শেষ করছি। তো
সবার শেষে আমরা দেখলাম দ্বারহট্টের রাজরাজেশ্বরী মন্দির, ওখানে দিনের শেষের সন্ধ্যা আরতিও দেখলাম। তো কেমন লাগলো তোমাদের বলো, কমেন্ট সেকশনে কমেন্টস করো তোমাদের কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অতি অবশ্যই লাইক তো দেবেই, তোমাদের একটা লাইক আমাকে দারুণ এনার্জি দেয়, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে দারুণ এনার্জি দেয় এই ভিডিও তৈরি করতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই কালী পুজো বলে চতুর্দিকে এইদিকে মাইক চলছে এই অঞ্চলটায়, তারপরে প্রচণ্ড জোরে জোরে মাইক চলছে বলে কথা জানি না ঠিক মতো বোঝা যাচ্ছে কি না। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, লাইট সেরকম নেই।